আর কিছুদিনের মধ্যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নক ফুটবল টুর্নামেন্ট এবং প্রথম ডিভিশন ফুটবল লীগ শুরু হচ্ছে রাখাল শিল্ড এবং এ ডিভিশন ফুটবল লীগের সামনে রেখে মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু করেছে রামনগরের রামকৃষ্ণ ক্লাব গত বছর রামনগরে এই ক্লাবটি রাখাল শিল্ডে রানার্স হয়েছিল এই ডিভিশনে সুপার লিগে পৌঁছেছিল ক্লাবটি এই বছর শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গঠন করেছে রামকৃষ্ণ ক্লাব রাজ্যের ফুটবলার সহ মণিপুর কালিম্পং এবং আসামের ফুটবলারদের নিয়ে দল গঠন করা হয়েছে ইতিমধ্যেই মণিপুর মণিপুরের ফুটবলাররা ক্যাম্পে হাজির হয়েছেন তাদেরকে নিয়েই মঙ্গলবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে দলের অনুশীলন কোচ কৌশিক রায় নেতৃত্বে চলছে অনুশীলনে এদিন কোচ কৌশিক রায় জানান রাখাল শিল্ড নক আউট টুর্নামেন্টে সেমিফাইনালে তাদের প্রথম ম্যাচ তাই হাতে পনেরো দিনের মতো সময় পাবেন এই পনেরো দিনের মধ্যে দলকে প্রস্তুত করে নিতে পারবেন বলে জানান তিনি তিনি আরও জানান বুধবার বৃহস্পতিবারের মধ্যে পুরো দল তিনি পেয়ে যাবেন শিল্ডে সেমিফাইনাল ম্যাচের আগে অন্তত পাঁচটি প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বলে জানালেন রামকৃষ্ণ ছোট ক্লাবের ফুটবল কোচ কৌশিক রায় তবে আজকে থেকে প্র্যাকটিস শুরু হয়েছে আমাদের ইন্টারস্টেটের আপাতত এখন সাতজন প্লেয়ার আছে আর স্থানীয় প্লেয়াররা আজকে আসবে কালকে থেকে আমরা ফুল টিম নিয়ে প্র্যাকটিস করব যেহেতু নকআউটে প্রথম ম্যাচ আপনারা সেমিফাইনাল হুম সেই কি বলবো আজকে আমরা শুরু করেছি আমাদের হাতে এখনো অন্তত দিন পনেরো হাতে সময় আছে তো এই সময়ের মধ্যে টিমটা প্রস্তুতি আমরা সেরে নেব ম্যাচে খেলবেন করবো এবং আমরা এই এই যেহেতু আমাদের সেমিফাইনাল ফার্স্ট ম্যাচ আমরা আশা করব যে কমপক্ষে অন্তত পাঁচটা আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো এই তো আগামী দু তিন দিনের মধ্যে আমরা ফুল টিম পেয়ে যাব এবং আমরা কমপক্ষে চার থেকে পাঁচটা প্রস্তুতি ম্যাচ খেলব নব্বই মিনিটে মঙ্গলবার প্র্যাকটিস মাঠে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ ক্লাবের কর্মকর্তারা ক্লাবের এক কর্মকর্তা জানান রাখাল শিল্ডে চ্যাম্পিয়ন এবং এই ডিভিশন ঘরোয়া ফুটবল লিগে ভালো খেলার লক্ষ্যকে সামনে রেখে দল গঠন করা হচ্ছে প্রয়োজনে বি ডিভিশন থেকে লিয়েনে আরও দুই তিনজন ফুটবলারকে নিয়ে আসা হবে এ বছর ক্লাবের বাজেট সতেরো লক্ষ টাকা বলে জানান তিনি গত বছরের রাখাল শিল্ডের রানার্স দল তো এইবার যাতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি চ্যাম্পিয়নের ইয়ে নিয়ে এবং ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা ভূর রাজ্যের ইন্টারস্টেট মণিপুর কালিপং এবং আসামের প্লেয়ার নিয়ে আমরা দল গড়েছি লো স্থানীয়দের আছে সাত আটজন আর বি ডিভিশনের লোয় আমরা দেখছি যে দু একজন নেওয়ার মতন প্লেয়ার আছে কি না এই টিম আমরা মোটামুটি আপাতত কুড়ি জনের দল প্রস্তুত রাখছি আর এর মধ্যে আমরা রাত্রিবেলায় যেহেতু খেলা হবে আমরা রাত্রিবেলায়ও একটা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছি আপাতত মণিপুরের প্লেয়াররা আজকে প্রথম দিন নামলো সাতজন প্লেয়ার কাল তিন চার দিনের মধ্যে সব প্লেয়ার এসে যাবে আর আমাদের এইবার বাজেট আছে সতেরো লক্ষ টাকা রামকৃষ্ণ ক্লাবের এইবারের বাজেট উল্লেখ্য রাখাল শিল্ড এবং এ ডিভিশন ঘরোয়া ফুটবল লীগকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজধানীর একাধিক ফুটবল ক্লাব অনুশীলনে নেমে পড়েছে প্রায় প্রতিটি ক্লাবই বহিরাজ্যের এক ঝাঁক করে ফুটবলার রয়েছে সেই নিরিখে বলা চলে বছর রাখাল শিল্ড এবং এ ডিভিশন ঘরোয়া ফুটবল লিগে জমাটি লড়াই হবে তবে এই ক্ষেত্রে কোন কোন ক্লাব রেফারির মান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিষয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবার কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় বিউরো রিপোর্ট are e news